দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ শহীদুজ্জামান চাঁদ তিনি তার এক বক্তব্যে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে কোন মেয়ে পর্দা করে হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না এবং ভাইবা পরীক্ষাও সে কি করতে পারবে না হিজাব পরে বোরকা পরে অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী সে দিতে পারবে না সে বর্তমান আইন মানুষের মনগড়া বিধান অনুযায়ী দিতে হবে বলেন নাউজুবিল্লাহ সে বলেছে যে পর্দা হিজাব পরে যদি বিশ্ববিদ্যালয়ে আসতেই হয় বিশ্ববিদ্যালয়ে আসা দরকার নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قدموا بين يديه الله بين يدي الله ورسوله واتقوا الله الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مسلمان হিসাব ইমানের আওয়াজকে উচ্চ করে অন্তরস্থল থেকে সেই মহান সত্তার দরবারে আমরা সকলেই শুকর আদায় করে নিচ্ছি সকলেই বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে মহান সর্বশক্তিমান দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন সুস্থ রেখেছেন এবং তারই ইবাদত করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এই জন্য সে মহান সত্তার দরবারে তার শুকর আদায় করার প্রয়োজন আছে কি নাই আছে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে হুকুম দিয়েছেন হুকুমটা শুধু কার জন্য আল্লাহ যে হুকুম দিয়েছেন এই হুকুমগুলো শুধু তার বান্দাদের জন্য কাদের জন্য বান্দাদের জন্য তো আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যদি আপনি আমি চলি তাহলে তো সেটা আল্লাহ তাআলার হুকুম মানা বলেন
সেটাকে বলা হয় কি মন চাই জিন্দেগি অর্থাৎ কাউকে মানে না কাউকে মানে না আর যে কাউকে মানে না সে মানুষও না ঠিক কি না বুঝেন নি তিন শ্রেণীর মানুষদের কোনো কি নেই পরিচয় নেই কি নেই এক নম্বর হচ্ছে বেয়াদবের কাদের বেয়াদব যারা বেয়াদব হয় এদের কোনো ধর্ম থাকে না দুই নম্বর হচ্ছে চোর চোরের কোনো ধর্ম নাই আছে নি চোরের কোনো কি নেই ধর্ম নেই আছে নি চোরের কোনো কি নেই ধর্ম নেই তো প্রথমে বললাম বেয়াদবের কোনো কি নেই ধর্ম নেই প্রতিটা আপনি যে কোনো ধর্ম বলেন না কেন আদব রক্ষা আছে কি নাই সুন্দর আচরণ সুন্দর ব্যবহার সুন্দর আখলাক সুন্দর চরিত্র এগুলা কি শুধু আমরা মুসলমানরাই পছন্দ করি আর কেউ করে না সবাই করে করে না মিথ্যা তো সবাই পছন্দ করে না করে অশ্লীল শব্দ অশ্লীল বাক্য এটা শুধু আমরাই অপছন্দ করি আর কেউ করে না বিষয়টা এরকম না প্রতিটা মানুষই এগুলাকে অপছন্দ করে প্রতিটা মানুষ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমাদেরকে মানার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন কার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্যই আমাদেরকে কি করেছেন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার হুকুম এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সব জায়গায় আছে কি নাই একটু কথা বলবেন আছে কি নাই আছে আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কি শুধু নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কি শুধু মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তো শুধু মসজিদে নয় এখন আমরা কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানে শুধু মসজিদের ভিতরে তাও অনেকে পরিপূর্ণ হয় কারো পরিপূর্ণ হয় না আমার কথা বুঝতেছেন আপনারা হ্যাঁ বুঝতেছেন মনে হয় বুঝতেছেন না বিষয়টা যে আমরা শুধু এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আছে এই হুকুমটা আমরা বাহিরে মানি না শুধু আমরা মানি কোথায় মসজিদের ভিতরে কোথায় মসজিদের ভিতরে মসজিদের ভিতরে কিভাবে আমরা আল্লাহর হুকুম মানি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা শুধু মসজিদের ভিতরে নামাজে মানি আর অন্য কোথাও আমরা আল্লাহর হুকুম মানি না ঠিক কি না কেমন করে নামাজে শুধু সূরা ফাতিহাটা সূরা নামাজটা সূরা ফজর জোহর আসর নামাজ কিভাবে পড়তে হবে সূরা ফাতিহা দিয়ে অন্য কোন সূরা মিলাই তো পড়ি তাই না বুঝেন নি এখন এটাও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ আল্লাহ তাআলার নির্দেশ না আল্লাহ তাআলার নির্দেশ তো পাঁচ ওয়াক্ত নামাজ শুধু মসজিদে পড়ে আল্লাহ তাআলার নির্দেশ নামাজ পড়তে হবে তো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ডিউটিটাই শুধু আমরা মসজিদের ভিতরে করি মসজিদে আসার পরে শুধু আল্লাহর হুকুম মানি আর বাহিরে আল্লাহর কোথাও আমরা হুকুম মানি না ঠিক কি না তাহলে বলেন এখন হুকুম কি শুধু আল্লাহ তাআলার হুকুম কি শুধু মসজিদে বলেন শুধু মসজিদে আল্লাহর হুকুম শুধু মসজিদে আমরা তো আল্লাহ তাআলার হুকুম মানি শুধু মসজিদের ভিতরে আর কোথাও তো আমাদের হুকুম পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না নিজের পারিবারিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আমাদের আমাদের মধ্যে আল্লাহ তাআলার হুকুম নাই রাসূলের আদর্শ নাই আছে বলেন আছে আচ্ছা বৈবাহিক জীবনের দেখেন প্রতিটা মানুষ শরীয়ত বিরোধী কাজ করে তাই না অথচ সে মসজিদে নামাজ পড়ে ঠিক কি না হ্যাঁ পড়ে না এরপরে মানুষ সত্য কথা বলতে চায় না সত্য কথা বলার নির্দেশ কে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আর মানুষ সত্যকে চাপায় রাখে মিথ্যাকে উঠায় ধরে তাহলে সেও নামাজ পড়ে তাহলে বলেন শুধু আল্লাহর হুকুম মসজিদে মানলো আর বাহিরে মানলো বাহিরে মানলো না ঠিক কি না তা আল্লাহ তাআলার হুকুম মানা বলে বুঝেননি আল্লাহর হুকুম মানা বলে আপনি শুধু মসজিদে মানবেন আর কোথাও আল্লাহর হুকুম মানবেন না
এটার নাম ইবাদত নয়, এটার নাম আল্লাহর দাসত্ব নয়, এটার নাম হচ্ছে মুনাফিকি আর শয়তানি, ঠিক কি না কথা বলেন? এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সর্ব জায়গায় লাগবে, মসজিদ থেকে শুরু করে ঘর থেকে শুরু করে ছেলে সন্তান বিবি বাচ্চা পরিবার আত্মীয় স্বজন সকলের মধ্যে আল্লাহ তাআলার হুকুম চাওয়া পাওয়া দরকার আছে কি নাই, দরকার আছে কি নাই? তাদের মধ্যে লাগবে না? শুধু আমি যদি হুকুম মানি, আমি ইবাদত করি আর কেউ ইবাদত করে না, তাহলে হবে? হবে না। এই জন্য হুকুম আল্লাহর, আল্লাহর আইন শুধু মসজিদের মধ্যে না, বাহিরেও আছে, বাহিরেও। এই কথাটা মনে থাকবে আপনাদের, এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ, আজকে থেকে মনে রাখবেন এই কথাটা, যে আল্লাহর হুকুম শুধু মসজিদের ভিতরে নয়, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম আল্লাহ তাআলার হুকুম পালন হয়ে গেছে আর বাকিটা পড়ে রয়েছে ওগুলা মনে হয় আল্লাহর হুকুম না, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা ছেলে বলো? এজন্য ভাইরা আমার, আমরা শুধু মসজিদের ভিতরে ছাড়া আর কোথাও শরিয়াত মানতে চাই না। আরেকটা বিষয় সাপোজ ধরেন, দেখেন মসজিদের ভিতরে ইমাম সাহেব, সে আপনাদের মহল্লা বলে কোনো কথা না, আর এখানে আমি কথা বলতেছি শুধু আপনাদের উদ্দেশ্য, এটা না কেউ ভাববে না মনে হয় হুজুর আমাদের কি বলতেছে, আমার এই কথা পুরো জাতি শুনবে, বিধায় আমি বলতেছি শুধু আপনারা উদ্দেশ্য না আমার কথা দ্বারা। তো দেখেন আজকে আমরা যখন মসজিদে একজন ইমাম সাহেব আসে, তো ইমাম সাহেব খারাপ চাই না ভালো চাই? এটা আপনারাই বলেন না, ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। কিরকম ভালো? যে একদিকতে বাস দিবে আর একদিকতে নামাজ নামাজ পড়াবে নাকি? একদিকতে জিনা করবে আর এক জুয়া করবে, খারাপ কাজ করবে আবার নামাজও পড়াবে, এরকম হুজুর? এরকম হুজুর চান আপনারা? না, যার ভিতরে শরিয়াত সম্মত, শরিয়াত বিষয়ে যার ভিতরে জ্ঞান আছে, অভিজ্ঞতা রাখে, এবং যার ভিতরে আল্লাহ রাসূলের আদর্শ আছে, যে নবীর উম্মত, যে ওয়ারিস হতে পারবে এমন একজন যোগ্য ব্যক্তিকে আমরা ইমাম হিসেবে পেতে চাই, ঠিক কি না? কি বলেন আপনারা? কিন্তু এখন ইমাম যখন আমরা মসজিদে আনি, এটা আপনাদের মহল্লা বলে কোনো কথা, আমরা দেখি হুজুরের সর্ব বিষয় দেখি, যে চুরি করে কিনা, বাটফারি করে কিনা, পারবে কিনা, যোগ্য কিনা, এগুলো সব দেখি, দেখি কিনা কথা বলেন না কেন? তা হুজুরি তা সমাজ নীতি থেকে শুধু কি হুজুর, শুধু হুজুরই বানাই? কথা বলেন না কেন? আমরা যখন একজন মেম্বার নিয়োগ করি, আমরা মেম্বার বানাই, তার ভিতরে কেন শরিয়াত দেখেন না, কথা বলেন না কেন? হ্যাঁ, তখন তো আমরা দেখি না সে নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, সে যাকাত দেয় কিনা, সে মানুষকে নামাজের দিকে ডাকে কিনা, সে মানুষকে সত্যের পথে আহ্বান করে কিনা, এটা আমরা দেখি না, কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদে ইমাম সাহেবকে দেখি, ইমাম সাহেব হক কথা বলে কিনা, হুজুরের মধ্যে এলেম আছে কিনা, সুর আছে কিনা, হুজুর নামাজের যোগ্য কিনা, এটা আমরা দেখি, কথা বলো জাতি মুসলমান, ঠিক কিনা কথা বলো? অন্য কথা আমরা দেখি না, শুধু হুজুরের মধ্যে এই দিন দেখো, দিন আর কোথাও দরকার নেই আমাদের, হুজুরের মধ্যে শুধু দিন খুঁজি আমরা। আমরা যখন বাহিরে কাউকে যখন নিয়োগ করি, তখন আমরা এগুলো দেখি না যে সৎ কিনা, দুই টাকার লোভে, ক্ষমতার লোভে আমরা অসৎ ব্যক্তিকে আমরা কি করি, নিয়োজিত করি। কেন আল্লাহর আদালতে হাজিরা দেয়া লাগবে না? দেয়া লাগবে না? হ্যাঁ লাগবে না? কেন এগুলো করি না কেন? আমরা সমাজকে, সমাজের মধ্যে যখন কাউকে কোনো প্রতিনিধি বানাবো, কোনো দায়িত্বশীল বানাবো, তাদের আখলাক চরিত্র দেখা দরকার আছে কি নাই, কথা বলেন আছে কি নাই? শুধু ইমামের বেলায়টাই দেখলেন, শুধু ইমামের বেলাটাই দেখলেন? হ্যাঁ, আফসোস জাতি, খুবই আফসোস বোধ করিয়া জাতি, খুবই আফসোস লাগে কথাগুলো বলতেছি, খুবই আফসোসের সাথে। শুধু আমরা দিন খুঁজি, আল্লাহরে খুঁজি শুধু মসজিদের মধ্যে, আর কোথাও না, আর কোথাও না। কেন কেন আল্লাহ কি শুধু মসজিদের মধ্যে? বলেন আমার কি, আমার সাথে একটু কথা বলেন, আল্লাহ কি শুধু মসজিদের মধ্যে না? আল্লাহ সব জায়গায়, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, তাহলে আল্লাহর দিন সব জায়গায় দরকার আছে না? আমল সব জায়গায় দরকার আছে না? তো আমি যদি এগুলা শুধু মসজিদে প্রয়োগ করি আর বাহিরে আমি প্রয়োগ করি না, তাহলে বুঝতে হবে আমি মুসলমান নাই এখনো, আল্লাহর যেই মুমিন হওয়া দরকার ছিল সেই মুমিন আমি এখনো হতে পারি নাই, চিল্লায় বলো ঠিক কিনা?
মুসলমান ভাইয়েরা আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এখানে বসিয়েছেন আমি জানি না আমার hayat কতদিন আছে আমি জানি না আমি কতদিন বাঁচব আমি জানি না কতদিন দুনিয়ায় বেঁচে থাকতে পারব কিন্তু সম্মানিত মুসলিয়ানে কেরাম একটা কথা আপনাদেরকে জানতে হবে আল্লাহ যখন আমাদের আমার ভিতরে আমার বক্ষে যখন ইলম দিয়েছেন আমার ভিতরে যখন আল্লাহ তাআলার দ্বীনের জ্ঞান আমার বক্ষে রাখবার সুযোগ আল্লাহ যখন দিয়েছেন দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আমি নিঃশ্বাস নিব ছাড়ব ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান রব্বুল আলামিনের ইজ্জতের আল্লাহ রাসূলের সম্মানের যত দায়িত্ব ততক্ষণ পর্যন্ত আমার পরে আছে ঠিক কিনা কথা বলো মুসলমান জাতি অতএব আমি যদি আমার জায়গা থেকে চুপ রাখি আপনি বলবেন হুজুর একটু কমায়ে বললে ভালো হয় ভাই আমি আপনার কাছে প্রশ্ন রাখি আমি তো বেশিক্ষণের মানুষ না আমি তো আজ অতীত কাল থাকব না আমি আপনার জন্য একটা কথা চাপায় রাখলাম কিন্তু কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে বান্দা তুমি কেন চাপায় রেখেছিলে তখন বলো তুমি আমি কি আল্লাহর কাছে তুমি বলো আমি কি জবাব দেব বলো কি জবাব দেব বলো আজকে তো তোমরা চাও যে সমাজ অনুযায়ী মানুষের আইন অনুযায়ী সমাজ চলুক মানুষ যেভাবে বলবে সেভাবে সমাজ চলুক হায় আফসোস জাতি কি জবাব দেব আল্লাহর কাছে সেই বুঝতে আগে আমারে দাও কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিদেরকে ডাকবে আর যাদেরকে ডাকবেন আল্লাহ রাসূল হাদিসে বলছেন তার মধ্যে এক নম্বর হলো যারা আলেম হবে তাদেরকে আল্লাহ তাআলা আগে ডাকবে নো আলেম সমাজের দিকে আসো আল্লাহর কাছে আসো বলবে তুমি কেন আলেম হয়েছো সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আয় আল্লাহ ফাক রব্বুল আলামিন আমি আলেম হয়েছি আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আলেম হয়েছি আল্লাহ শুধু আপনার জন্য আপনার কোরআনের কথা বলার জন্য হক কথা বলার জন্য আল্লাহ বলবে না তুই মিথ্যা কথা বলছস তুমি মিথ্যা কথা বলতিছ তুমি আমি আল্লাহরে খুশি করার জন্য তুমি আলেম হও নাই তুমি আলেম হয়েছো মানুষ তোমাকে বড় বক্তা বলবে মানুষ তোমাকে বড় ওয়াইজিং বলবে মানুষ তোমাকে বড় হুজুর বলবে তুমি এই জন্য মানুষের সামনে কথা বলতে তুমি এই জন্য মানুষকে দেখাতে ঠিক কি না আল্লাহ বলবে যাও জাহান্নামে যাও ফেরেশতাদের বলবে যাও একে জাহান্নামে নিক্ষেপ করো আলেম হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে কি করবেন জাহান্নামে একমাত্র শুধু দিন ঠিক না থাকার কারণে দিন ঠিক না না ঠিক না থাকার কারণে আল্লাহ তাকে কি করবেন জাহান্নামে নিক্ষেপ করে দিবেন এজন্য ভাইরা আমার আমরা কি চাই সে জাহান্নামে যেতে দুই নম্বরে যাকে ডাকবেন শহীদদেরকে ডাকবেন বলবে ও বান্দা তুমি কার জন্য শহীদ হয়েছো সে বলবে আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছি আল্লাহ বলবে না তুমি মিথ্যা বলছো আল্লাহ বলবে তুমি শহীদ হয়েছো মানুষ তোমাকে বাহাদুর বলবে মানুষ তোমার নিয়ে বড় আন্দোলন করবে তোমাকে মানুষ স্মরণ করবে সারাক্ষণ মানুষ তোমাকে বড় বাহাদুর বলবে তুমি এই জন্য শহীদ হয়েছো আল্লাহ বলবে যাও একে জাহান্নামে দিয়ে দাও তিন নম্বরে আল্লাহ যাকে ডাকবেন দান দানবীরকে ডাকবেন দানশীলকে ডাকবেন দানশীলকে বলবে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম আমি তোমাকে বড় বড় টাকা মোটা অঙ্কের টাকা দিয়েছিলাম তোমার অভাব ছিল তোমার টাকা ছিল না পয়সা ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে পয়সা অনেক ধন সম্পত্তির মালিক বানিয়েছিলাম তুমি কোন পথে এই সম্পদগুলো ব্যয় করেছো সে বলবে আল্লাহ তোমার পথে ব্যয় করেছি তোমার জন্য টাকাগুলো ব্যয় করেছি তোমার জন্য মসজিদ মাদ্রাসায় দান করেছি তোমার জন্য দিয়েছি আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন তুমি আমার জন্য দাও নাই তুমি মসজিদে টাকা দিয়েছো মানুষ তোমাকে বলবে অমুক এত টাকা দান করতেছো মেলা টাকা আছে টাকা ভীষণ দান করে ওরে সভাপতি বানাই দাও ঠিক কিনা কথা বলেন ও টাকা দেয় ও বড় বড় টাকা অঙ্কের টাকা দেয় আল্লাহ বলবে তুমি মানুষকে দেখানোর জন্য টাকা দিয়েছো মসজিদে টাকা দিয়েছো দিনের মধ্যে টাকা দিয়েছো শুধু আল্লাহকে আমাকে দেখানোর জন্য নয় মানুষকে দেখানোর জন্য ঠিক কি না মানুষ তোমাকে দানশীল বলবে তুমি এই জন্য দান করেছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দান করোনি যদি আমি আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী আল্লাহর রাজি খুশির জন্য যদি সওয়াবের উদ্দেশ্যে যদি দান করতে বান্দা তাহলে দান করার পরে কখনো খোটা দিতে না ঠিক কি না
কখনো খোটা দিতে না আমি এটা দিয়েছি ওটা দিয়েছি আমি না হলে মসজিদ হতো না ঠিক কি না আল্লাহ বলবে তুমি আমার জন্য দাও নাই যাও যাও তুমি জাহান্নামে চলে যাও আল্লাহ এর জাহান্নামে পাঠাই দিবে এইজন্য ভাইরা আমার হক কথা একমাত্র বলতে গেলে দুনিয়ায় জুলুম নির্যাতন অত্যাচার হবে এটাই স্বাভাবিক ঠিক কি না আমি যদি প্রশ্ন রাখি ও বুদ্ধিজীবী মুসলমান আমি যদি আপনাদের কাছে প্রশ্ন রাখি নবীজি কেন মক্কা ছেড়ে মদিনায় গেলেন আমি যদি প্রশ্ন রাখি মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কেন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তুমি কি পারবে জবাব দিতে কথা বলো পারবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কেন আগুনে নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিম কে আগুনে এজন্য নিক্ষেপ করা হয়েছিল বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদের কালেমা থেকে 1 ইঞ্চি পরিমাণ কাউকে অনুসরণ করা যাবে এই কথা বলেছিলাম এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না এক আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না সমাজ নীতি চাই আল্লাহর কোরআন অনুযায়ী চাই পরিবার গঠন চাই আল্লাহর কোরআন অনুযায়ী চাই নিজের নিজেকে গঠন করতে হলে আল্লাহর কোরআন অনুযায়ী গঠন করতে হবে এই কথা যখন বলেছিলেন তখনই তো কি করেছিল আগুনে নিক্ষেপ করেছিল নবীরা যদি আগুনে নিক্ষেপ হতে পারেন আমি তো কিছু না আমি তো পায়ের ধুলাও না আমি তো ধুলারও অন্তর্ভুক্ত না তাহলে আমারে মানুষ গালি দিবে খারাপ বলবে এতে আমি চিন্তাবোধ করি না ঠিক কি না এতে আমি চিন্তাবোধ করি না মুসলমান মানুষ বলবে হুজুরটা এরকম ওইরকম এমন না অমন এমন না তেমন শুনে রাখবেন একটা কথা আজকে আপনার কথার জন্য সে পচে গেলে কি হয়ে যাবে না শেষ হয়ে যাবে না ইব্রাহিম গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন বরঞ্চ আল্লাহ তাআলা আগুনকে যখন তাকে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি করে দিয়েছিলেন যে হে আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক আরামদায়ক ঠান্ডা দাও কি হয়ে যাও পানির মতো হয়ে যাও যখন আগুন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আগুনের মধ্যে থেকে হাসতেছেন আর ওরা দেখে গেছে এটা আশ্চর্য ব্যাপার এটা আশ্চর্য ব্যাপার আগুনের মধ্যে ইব্রাহিম হাসছে তার কারণ কি আল্লাহ তাআলা কি করে আগুনকে পানি করে দিয়েছেন এসি বানায় দিয়েছেন সুবহানাল্লাহ এসি বানায় দিয়েছেন আলেমদের বিরুদ্ধে কথা বলবেন সমালোচনা করবেন মনে করেন না আপনার সমালোচনার কারণে তার সম্মান কমে যাবে বরঞ্চ আপনার সমালোচনা দ্বারা আপনার আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই জন্য আমি সূরা হুজরাতের প্রথম দ্বিতীয় নাম্বার আয়াত তেলাওয়াত করেছি ভাইরা আমার এই সূরার আয়াত মোট 18টি সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون تلاوه الله أكبر হে মুমিনগণ নিজের আওয়াজকে নবীজির আওয়াজ থেকে উঁচু করো না মানে নিজের আওয়াজ থেকে নবীজির উপরে নিজের আওয়াজকে কি করো না উঁচু করো না এবং তার সাথে কথা বলতে গিয়ে এমন জোরে কথা বলো না যেমন তোমরা নিজেরা পরস্পরে যেমন দুইজন একত্রিত হয়ে কথা বলি অনেক জোরে আওয়াজ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাতে চাচ্ছেন যে তোমরা যখন যেমন তোমরা পরস্পর একের সাথে যখন কথা বলো তখন জোরে জোরে আওয়াজ হয় এই আওয়াজ দিয়ে নবীজির সামনে কথা বলো না এবং তোমাদের আমল কর্ম বাতিল হয়ে যাবে তোমাদের আনতাহবাত আমালকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের আমল কখন কিভাবে যে বরবাদ হয়ে যাবে আল্লাহ কি সুন্দর বলছেন কখন বরবাদ হয়ে যাবে লা তাশউরুন তুমি নিজে টের পাবা না ঠিক কি না আল্লাহ নিজে বলছেন তো তুমি নিজে টের পাবা না তুমি তোমার কাছে মনে হবে আমি বড় হাজি সাহেব আমি বড় মুফতি সাহেব আমি মসজিদের অমুক তমুক আমি বড় দানশীল আমি বড় নেতাশীল
আমি বড় আমলদার আমি বড় তাহাজ্জুদওয়ালা আল্লাহ বলে ওয়ালা তাশউরুন ঠিক কি না কথা বলো জাতি তুমি নিজেও টের পাবা না যে তোমার আমল কুদাত থেকে बर्बाद হয়ে গেছে ঠিক কি না টের পাওয়া যাবে না আল্লাহ নিজেই বলছেন কত ওয়ালা তাশউরুন টের পাওয়া যাবে না আমার কাছে মনে হবে যেন আছে সব মনে আল্লাহ আমার জান্নাতের জন্য বানায় রাখতেছে মনে হবে যেন জান্নাতে অনেক কিছু হচ্ছে কি তাই না অথচ আল্লাহ বলছে না এই জন্য ভাইরা আমার এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি আয়াতের দ্বারা কি বুঝলাম আমরা আয়াত দ্বারা আমরা কি বুঝলাম আল্লাহ ফাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা নবীজির সামনে উচ্চ স্বরে কথা বলতে বারণ করেছেন আজকে এই আয়াত কি রাসূল পর্যন্ত শেষ না কিয়ামত পর্যন্ত থাকবেন এই কথা বলেন না কিয়ামত পর্যন্ত থাকবেন প্রথম আয়াত বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্না আল্লাহ সামিউন আলীম হে মুমিনগণ কোন বিষয়ে আল্লাহ এবং তার রাসূল থেকে আগে আগে বেড়ে নিও না অর্থাৎ কোন বিষয় তোমাদের কোন বিষয় আইনকে তোমাদের কোন আমলকে তোমাদের কোন বিষয়কে রাসূল এবং আল্লাহ এবং রাসূলের বাহিরে নিও না অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবজন্যই আল্লাহ এবং রাসূলের আগে বেড়াই নিও না অর্থাৎ নিজের থেকে কিছু করতে যেও না কুরআন সুন্নাহ যেটা আছে ওটাকেই তোমাকে মেনে চলতে হবে সুবহানাল্লাহ এরপরে আয়াত বলেছেন যে নবীজির সামনে উচ্চ স্বরে কথা বলো না এখন এই আয়াত কি রাসূল পর্যন্ত শেষ না কিয়ামত পর্যন্ত থাকবে তো রাসূল নাই আছেন কারা সাহাবীরাও তো নেই তারাও তো চলে গেছেন আল্লাহ তাআলা নাইবে রাসূলদেরকে রেখে গেছেন তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন তো আজকে আলেমদের সাথে উচ্চ স্বরে কথা বলা হয় কি হয় না হয় কি হয় না কথা বলেন একটু হয় কি হয় না তাহলে তাদের আমল কি থাকবে হ্যাঁ থাকবে হায় আফসোস আজকে একটা আলেমের সাথে এই কথা বলেন না এই কথা বলেন না একটা আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় কিছু কিছু মানুষ আছে সবাইকে বলতেছি না কিছু কিছু মানুষ আছে যে তারা এতটুকু যোগ্যতা অর্জন করতে পারেনি যে একটা আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় খুব সে আফসোস বোধ করি জাতি তুমি তোমার জাতিকে সম্মান করতে পারো না কুরআন পড়তে পারো না ভালো কথা হাদিস পড়তে পারো না ভালো কথা হাদিস জানো না শরীয়ত বুঝো না কিন্তু যারা বোঝে তাদেরকে শ্রদ্ধা সম্মান ভালোবাসো আল্লাহ ওই ভালোবাসা ওই শ্রদ্ধা করাকে তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পারেন কি পারেন না ময়দানে শুধু সুযোগ খুঁজবেন সুযোগ যে কোন উপায় ওরে জান্নাতে যাওয়া যায় আল্লাহ শুধু সুযোগ খুঁজবেন ছোট ছোট আমল খুঁজবেন ভালো নেক আমলগুলো খুঁজবেন যে বান্দাকে কোন উপায় জান্নাতে দেওয়া যায় আল্লাহ শুধু এই এই খুঁটিনাটি শুধু খুঁটবেন শুধু বাছাই করবেন ফেরেশতাদের করবেন যাও আরো দেখো নেক আমল দেখো এভাবে বলতে থাকবেন এই জন্য এই ভালোবাসাও জান্নাতে নিয়ে যেতে পারে কি পারে না আর বেয়াদবি আপনাকে জাহান্নামে পৌঁছায় দিতে পারে কি পারে না পারে কি পারে না ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত কার্যকলাপ থেকে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন আল্লাহ আমাদেরকে একে অপরের মধ্যে ভালোবাসা মিল মহব্বত ঢুকাই দিন বলেন আমিন দুই নাম্বার কথা হচ্ছে ভাইরা আমার পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা হুকুম না আচ্ছা পর্দা আল্লাহ তাআলার হুকুম ফরজ বিধান এটা কি কোনো হুজুররা নাজিল করেছে এটা কোনো নবী রাসূল নাজিল করে গেছেন কোন সাহাবীরা নাজিল করে গেছেন বলেন নাজিল করে গেছেন নাজিল করেছেন কে আল্লাহ আর এই পর্দার বিরুদ্ধে যদি কেউ কথা বলে এই পর্দার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সে কার বিরোধিতা করলো কার বিরোধিতা করলো তাহলে সে আল্লাহর দুশমন নবীজির দুশমন সাহাবীদের দুশমন তাবে তাবিনদের দুশমন সে ওলামা ইকরাম এই জাতির এই দেশের মুসলমানদের দুশমন কথা বলেন ঠিক কি না ভাইরা আমার যখন কোন নাস্তিক যখন কোন মুসলমানদের ধর্মীয় বিষয় আঘাত হানবে তখন সে শুধু আল্লাহর কোরআনকে আঘাত হানেনি সে প্রত্যেকটা মুসলমানের হৃদয় আঘাত এনেছে ঠিক কিনা কথা বলেন প্রত্যেকটা মুসলমানের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ
শহীদুজ্জামান চাঁদ তিনি তার এক বক্তব্যে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে কোন মেয়ে পর্দা পরে পর্দা করে হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না এবং ভাইবা পরীক্ষাও সে কি করতে পারবে না হিজাব পরে বোরকা পরে অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী সে দিতে পারবে না সে বর্তমান আইন মানুষের মনগড়া বিধান অনুযায়ী দিতে হবে বলেন নাউজুবিল্লাহ সে বলেছে যে পর্দা হিজাব পরে যদি বিশ্ববিদ্যালয়ে আসতেই হয় বিশ্ববিদ্যালয়ে আসা দরকার নাই সে বাড়িতে বসে সে বিশ্ববিদ্যালয়ে পড়বে বলেন এটা কি ঠিক এ জাতি তাহলে সে যে সে তো আপনা আমার মেয়েকে আঘাত করেনি আপনার মেয়েকে আঘাত করেনি করেছে সে প্রত্যেকটা আমার মা বোন আমার বোনদের ইসলামিক বোনদেরকে সে আঘাত করেছে ঠিক কি না কথা বলেন তাহলে সে আল্লাহর কোরআনের বিশুদ্ধকার করছে কোরআনের বিপক্ষে অবস্থান করতেছে মনে করতে হবে একটা মানুষ না ও মানুষ রূপে অমানুষ ঠিক কি না এরা হচ্ছে নির্বোধ এদের কোনো বোধ নাই এদের ঘিলো নাই মনে রাখবেন যদি কেউ চেয়ার পেয়ে চেয়ারের মধ্যে থেকে চেয়ারের বিরোধিতা করে অসম্মানিত করে মনে রাখবেন সে লেখা পড়া অবস্থায় সে বিদ্যা চুরি করেছে কথা বলেন ঠিক কি না আমার মনে হয় সে যদি বিদ্যা চুরি করে অধ্যাপক না হতো সে বিদ্যা চুরি করে যদি অধ্যাপক না হতো শিক্ষক না হতো তাহলে এই বানোয়াট এই এই জানোয়ার এই কুলাঙ্গার এই কথা বলতে পারতো না ঠিক কি না কথা বলো এই কথা বলতে পারতো না যদি বিদ্যা চুরি করে চেয়ার দখল না করত আর যদি নিজের যোগ্যতায় চেয়ার অর্জন করত তাহলে এই কথা কোনোদিনও বলতো না কথা বলেন ঠিক কি না তো ভাইরা আমার এই কথাটা না বললে নয় এই কথাটা এই জন্য বলতেছি আমাদের প্রতিবাদ করার দরকার আছে কি নাই আছে কি নাই আল্লাহ শুধু আমার একারে ধরবেন না শুনেন নামাজ পড়ি ভালো কথা ইবাদত করি রোজা রাখি জিকির করি তাসবিহ তাহলিল করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো কথা বাহ্যিক বিষয় তো আমাদের দেখতে হবে না যদি রাসূলের আপনার সামনে রাসূলকে গালি দিল আর আপনি যদি চুপ করে চলে আসেন আল্লাহ তোমারে ভালো রাখো ঈমানের হক আদায় হবে বলেন আদায় হবে এই যে কথাটা আসলে বলার দরকার ছিল আজকে বলেন আপনারা বলেন যদি তারা এই অবস্থান না নিত বলা দরকার ছিল আমার মেয়েকে তারা তানা হিসরা করবে শরীয়ত মানতে দিবেন আর আমি চুপ করে থাকবো আরে আমি কি মানুষ না আরে আমি কি মানুষ না আমি কি অমানুষ আমার মেয়েকে তারা যা ইচ্ছে তাই করবে আমার সন্তানকে যা ইচ্ছে তাই করবে তারা যা শিখাবে তাই শিখবে এটা আর আমি দেখে দেখে চুপ থাকবো তাহলে আমি মানুষ না আমি মুসলমানের বাচ্চা না কথা বলো ঠিক কিনা জাতি কিছু কিছু মানুষ মনে করে হুজুর এটা না বললেও তো হয় তোমার মেয়েকে ধর্ষণ করবে তুমি দেখে দেখে চুপ করো আর আমি কথা বললে তখন বলে হুজুর না বললেও তো হয় করছে করে যাক কতক্ষণ না কেন তো ভাইরা আমার এই জন্য এই সমস্ত বিষয় থেকে আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুন বলেন আমিন আর হেদায়ত না থাকলে আল্লাহ ধ্বংস করে দিক বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে মানার বোঝার সবাইকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করুন বলেন আমিন আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আর একটা কথা সেটা হচ্ছে দেখা যায় অনেকের প্রশ্ন থাকে হুজুর আপনি জুমার সময় খুতবাটা মুখস্থ দেন তাই না তো অনেকের হয়তো অনেক মনের ভিতরে জানার দরকার আছে তাই না হুজুর একটু জানলে ভালো হয় অনেকে জানে না বুঝে না বিদায় অনেক রকম কথা বলে ফেলে আমি তাদের দোষ দিচ্ছি না তো যাই হোক জানা ভালো তাই না প্রত্যেকটা মাসলা মাসাইল জানাও একটা সবের কাজ এবং একটা ফরজ কাজ তো খুতবা মুখস্থ দেয়া এটা কোন আপনার যে কোন হাদিস আছে ব্যাপারে বা বাধ্যতামূলক আছে এরকম কোন কি নেই বিধান নেই বা জবরদস্তি নেই আবার এমনও নাই যে আপনাকে দেখেই দিতে হবে দেখেই দিতে হবে এমন কোন জবরদস্তি নেই হ্যাঁ খুতবা দেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে কিন্তু আমাদের এখন যেরকম খুতবার বই আছে এরকম ছিল রাসূল ছিলেন আরবি রাসূলের ভাষা ছিল আরবি রাসূল যা দিতেন সব আরবিতে দিতেন তখন আর এই বই প্রয়োজন হতো না তারা দাঁড়ায় দিতেন মুখস্থ দিতেন দেখে দিতেন এটা সবকিছু এখতিয়ারের পরে মূল কথা হচ্ছে যে খুতবা দেখে দেওয়া না দেওয়া এটা হচ্ছে নিজের এখতিয়ারের পরে কিসের পরে
নিজের اختیارে পর অর্থাৎ আপনার যোগ্যতা যদি থাকে আপনি দেখেও দিতে পারবেন আপনার যদি যোগ্যতা না থাকে দেখা যায় দেখে দিলেন দুই নাম্বার খুতবা দেখে দাও অনেকে বই নিয়ে হাতে দেয় অর্থাৎ অনেকে আছে বই বুকে নেয় নিয়ে দেয় অর্থাৎ ওটা সতর্কতা অবলম্বন করে কি করে যদি মনে করে যে যদি ভুল হয়ে যায় বা বেদে যায় তখন তো সমস্যা তখন ওটাকে সে চিহ্ন করে বুকে জড়ায় রাখে এ বুঝেননি দুই নম্বরে অনেকে দেখে দেয় তিন নম্বর সরি তিন নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে দেখে দেয় তাই না এখন দেখে দেওয়ার কারণ কি জানেন দেখে দেওয়ার কারণ হচ্ছে সতর্কতা অবলম্বন করা কি করা সতর্কতা অবলম্বন করা যাতে খুতবার ভিতরে কোনো প্রকারের ভুল ত্রুটি না হয়ে যায় এই জন্য আর যদি কেউ মনে করে যে আমার দ্বারা সম্ভব আমি সেই যোগ্যতা তার ভিতরে আছে স্ত্রী দাদ আছে তাহলে সে দেখে না দেখেও দিতে পারবে এটা সম্পূর্ণ তার এখতিয়ারের উপর আমি চাইলে দেখেও দিতে পারি মুখস্থ দিতে পারি এটা আমার মানে আমার ব্যক্তিগত আমার যোগ্যতার পরে এটা নির্ভর করবে কিসের পরে আমার ক্যাপাসিটির পরে এটা নির্ভর করবে আশা করি আপনারা আমার কথাটা বুঝেছেন আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন বলেন আমিন